নমস্কার, আমি ডক্টর সৌম্য চক্রবর্তী, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুর, কলকাতা থেকে বলছি। একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি বলবো, যেটা নিয়ে তো আপনারা এখন প্রচুর ভিডিও, প্রচুর ইনফরমেশান আপনারা সব জায়গায় পেয়েই থাকেন। সেটা হচ্ছে যে আমাদের নি এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে আমি একটু বলতে চলেছি। সবচেয়ে প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নি রিপ্লেসমেন্ট, এটা তো আজকে আমরা অনেক সংখ্যাতেই আমরা আজকে দিনে করছি, প্রচুর নি আমরা এখন রিপ্লেস করছি বয়স্ক মানুষের, যাদের হাঁটু একদমই খারাপ অবস্থা, সেক্ষেত্রে রিপ্লেসমেন্টই একটাই অপশন যেটা আমাদের সামনে বেঁচে থাকে এবং সেই অপশন আমরা করছি। এবং সেটা নিয়ে আমি বলবো যে রিপ্লেসমেন্ট ব্যাপারটাকে আমরা এখন কতটা মডিফাই করতে পেরেছি এবং সেটাকে আমরা কোন জায়গায় আনতে পেরেছি। এখন আমরা যেটা করছি এই মুহূর্তে, আমরা হসপিটালে যেটা করছি সেটা হচ্ছে যে একটা মিনি ইনসিশন নিয়ে রিপ্লেসমেন্ট আমরা করছি, সেটা হচ্ছে 6 ইঞ্চেস একটা ইনসিশন দিয়ে আমরা নিয়ে রিপ্লেসমেন্ট করছি। এতে পেশেন্টের ব্যথা কম হচ্ছে এবং রিহ্যাবিলিটেশন কিন্তু অনেক ফাস্টার। এবং আমরা আরেকটা জিনিস যেটা করছি সেটা হচ্ছে যে পিসিএল বা পোস্টিয়ার ক্রুশিয়েট লিগামেন্টটাকে এখন আমরা হচ্ছে রিটেন করছি, তো সেক্ষেত্রে আপনার কিন্তু হাঁটুটা অনেকটাই বেশি নিজের মনে হবে এবং আপনার রিকভারি কিন্তু অনেক ফাস্টার হবে। এবং এখন আমাদের কাছে নি রিপ্লেসমেন্টের মেটেরিয়াল হিসেবে আমাদের কাছে বেশ কিছু অপশান এসেছে। একটা হচ্ছে যেটা আগে ছিল সেটা হচ্ছে কোবাল্ট ক্রোমিয়াম, আর এটার সাথে এখন আমাদের সামনে এসেছে গোল্ড অপশান বা হচ্ছে টাইটেনিয়াম নাইট্রোব্রোমাইড, একটা কোটিং দিয়েও এখন আমরা ইমপ্লান্ট পেয়েছি এবং এটা বলা হচ্ছে যে এটার ডিউরেবিলিটি বা এটার লঞ্জিভিটি আর একটু বেশি আমাদের কনভেনশনাল ইমপ্লান্টের থেকে। এছাড়া আমাদের কাছে আছে অক্সিডিয়াম বা অক্সিডাইজ জেরকোনিয়াম ইমপ্লান্ট, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে লং টার্মে কিন্তু সেগুলো ভীষণভাবে ভালো কাজ করছে। এবং সেই জন্য আমরা অনেক অল্প বয়সী পেশেন্টেও, কেননা আমরা আগে চেষ্টা করতাম যে 60 বছর না হলে আমরা রিপ্লেসমেন্টের দিকে খুব বেশি যেতে চাইতাম না, কিন্তু এখন এই যে ইমপ্লান্টের লঞ্জিভিটি এত ভালো আছে সেই জন্য আমরা কিন্তু অনেক সময় 50-55তেও যদি পেশেন্টের হাঁটু নিয়ে খুব সমস্যা থাকে আমরা রিপ্লেসমেন্টের জন্য অ্যাডভাইস করছি। এবং এখন আমরা রিপ্লেসমেন্টের পরে কিন্তু 5-7 দিনের মাথায় পেশেন্ট কিন্তু সমস্ত ওয়াকার বা ক্রাচ কিছু না নিয়ে সুন্দর হাঁটাচলা করছে এবং পেশেন্ট কিন্তু 4-5 দিনের মাথায় যখন ডিসচার্জ হয়ে বাড়ি যাচ্ছেন তার কিন্তু খুব ভালো থাকছেন, সুন্দর হাঁটাচলা করছেন। এবং সেটার জন্য আমি আপনাদের বলবো যে রিপ্লেসমেন্ট নিয়ে একদমই মনের মধ্যে কোনো সংশয় ভয় কিছু রাখবেন না। আপনার হাঁটুর যদি খুব সমস্যা থাকে আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন, ঠিক আছে? তাহলে আপনারা সুস্থ থাকবেন, ধন্যবাদ।